শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই, আমি অর্চি রহমান থাকব পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী এবং পরিচালক নাজনীন হাসান চুমকি। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপা? খুব ভালো। এবং আপনাকে সামনে পেয়ে আসলে আমারও অনেক ভালো লাগছে, কারণ প্রতিটা বার যখনই আপনার সামনে বসি, নতুন নতুন পরিকল্পনা, নতুন কাজ, নতুন ভাবনা নিয়ে কথা হয়। আর সেক্ষেত্রে কিন্তু আজকে নতুন একটা মাধ্যম বলতে পারি যোগ হয়েছে, যেটা প্রথমেই আমি যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। আমার হাতে আপনার আছে প্রথম একটি বই, বিনীতা, প্রথম বই। এবং গল্প, ছোট গল্প কি বিষয়বস্তু সব কিছু আমি আপনার কাছে আগে ডিটেলসে জানতে চাই। বিনীতা 11টি ছোট গল্পের সমাহার। আর গল্প আছে অনেক ধরনের, আমাদের সামাজিক প্রেক্ষাপটে এসেছে। আমাদের সমাজে যেটা হচ্ছে যে ধর্ষণের মাত্রা এমন এক পর্যায়ে চলে এসেছে যেখানে পরিবারের বাবা মা আত্মীয় স্বজন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি একজন মানুষ হিসেবে, আমাদের আসলে কথা বলা উচিত। জি, যখন একটা পরিবারের বাবা বা মা বা সেই পরিবারের সদস্যরা তার সন্তানকে নিয়ে, মানে নারী সন্তানকে নিয়ে ভয় না পেয়ে বরং একটু সাপোর্ট করবে, তার সাহসটা বাড়িয়ে তুলবে, তার সন্তানের পাশাপাশি অন্য সন্তানদের কথাও চিন্তা করবে, তখন আসলে আমি মনে করি যে আরেকটি পরিবারে যেখানে ছেলে সন্তান আছে সেই পরিবারও সতর্ক হয়ে যাবে, ছেলেটিও সতর্ক হয়ে যাবে। এমন অনেক কিছু নিয়েই আসলে বিনীতা। আচ্ছা, আপনি যেটা মাত্র বলছিলেন যে আপনার বা আপনারা যারা কাজ করছেন, যাদেরকে আমরা দেখি বা আইডল মানি বা চিনি, তারা যখন এই দায়িত্বটা নিয়ে সামনে এগিয়ে আসে বা দায়িত্ববোধ থেকে একটা কাজ করে, এই ভাবনাটা আসলে আপনার কবে এসেছিল? দেখুন, সবার আগে আমি মানুষ, আমি একজন মানুষ হিসেবেই সুস্থ চিন্তা করতে পারি বা উপরওয়ালা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। তো এই সুস্থ চিন্তাটাকে আমি আমার অভিনয়ের ক্ষেত্রে কাজে লাগিয়েছি, আমি আমার নির্দেশনার ক্ষেত্রেও কাজে লাগিয়েছি, এবং আমি অবশ্যই বলবো নাট্যকার হিসাবেও আমি এটি কাজে লাগিয়েছি। কারণ সুস্থ চিন্তা ছাড়া একটি মানুষ ভালোভাবে সুস্থ জীবন যাপন করতে পারে না, ঠিক তেমনি সুস্থ চিন্তা ছাড়া আমরা সমাজটাকেও সুস্থ এবং সুন্দর করে তুলতে পারি না। তো এটা আসলে আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি বিবেচনা করি। জি, আর প্রতিবারের বইমেলার সাথে এবারের বইমেলার অনুভূতিটা অন্যরকম, কেমন দেখছেন? প্রথম যেদিন গিয়েছিলেন কেমন ছিল সেই অভিজ্ঞতা? প্রথম যেদিন গিয়েছিলাম খুবই অবাক লাগছিল যে আমার তো বই কিনতে আসার অভ্যাস, আজকে আমি একটি স্টলের সামনে দাঁড়িয়ে আছি আমার বই নিয়ে। তো এটি একদমই আলাদা একটা অনুভূতি। আর এখনো পর্যন্ত, আমি আজকেও বইমেলাতে যাব, আজকে পর্যন্ত যেটি হয়নি সেটি হলো যে আগে বইমেলায় যেতাম শুক্রবারে একদম 11টা থেকে 12:30, দেড় ঘন্টার মধ্যে আমার বই কেনা সব শেষ, কারণ আমি লিস্ট হাতে নিয়ে একদম ছুটে ছুটে বইগুলো কিনে নিয়ে আমি আবার বের হয়ে চলে আসতাম, ওই সময় একটু ভিড়ও কম থাকে। তা এবার বইমেলায় এখনো বই কেনা হয়নি। আচ্ছা, পুরোপুরি সময়টা তাহলে পাঠকদের দেওয়া হয়েছে? হ্যাঁ, কারণ আমাদের, আমার তো আসলে একটু সময়ের অভাব আছে, কাজ করি, কাজের পাশাপাশি যেতে হয়, আর যেতে হয় মিন্স আমি যাইও একটু দেরিতে। তো সব মিলিয়ে হয়নি, এখনো কেনা হয়নি। তবে হ্যাঁ, একটা ভালো লাগার অনুভূতি আছে, এর মধ্যেও আমি গিয়ে কয়েকটি প্রিয় বই কিনেছি, তার মধ্যে সেবা প্রকাশনী হলো আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা, ওখান থেকে নতুন মাসুদ রানার সিরিজ হাতে নিয়েছি, এইটি একটা দারুণ একটা অনুভূতি। জি, আর যেহেতু বিনীতার গল্প শুনছিলাম, বইটা অবশ্যই আপনার কাছে অনেক বেশি স্পেশাল, যেহেতু ছোট গল্প আছে এখানে, গল্পগুলো লেখার সময় যে ভাবনার কথা শুনছিলাম, সবগুলো গল্প কি নারী কেন্দ্রিক বা নারীদেরকে নিয়ে? না, এটা একটা, মানে আমার কলিগরা আমাকে অনেক দোষারোপ করে যে আমি নাকি মেয়েদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে নাটক লিখি, তো সেটা না। এখানে এখানে আসলে মানুষের কথা বলা আছে, সমাজের কথা বলা আছে। একটি একটি মানুষ যখন সব হারানোর পরেও আমরা ভাবি যে আমার সব হারিয়ে গেল, আমি শেষ, আসলে তা না।
সব হারানো মানে আবার সব নতুন করে তৈরি করার আরেকটি সুযোগ থাকে, সেটি নারী বা পুরুষ উভয়েরই, সেটিও আছে। আমাদের একটি মানে বিশাল সমস্যা আমি বলবো বর্তমানে, সেটি হলো যে যারা বাসায় থাকেন হাউসওয়াইফ, ওনাদের অনেক ধরনের মানসিক প্রতিবন্ধকতা তৈরি হয়। ওনারা ভাবে যে ওনারা কিছু করতে পারছেন না, ওনাদের স্বামী ওনাকে সময় দিচ্ছে না, সন্তান ঠিকমতো আমাকে মানছে না, কিন্তু আসলে তা না। সবচাইতে বড় ব্যাপার যেটি আমার বা আপনারও নেই, সেটি হলো যে ওই হাউসওয়াইফের প্রতি তার সন্তান, তার স্বামী, তার আত্মীয়, তার মানে মেইড, পুরো পরিবার একটি সংসার ডিপেন্ড করে, জি এটি আমরা বুঝি না, ফলে আমরা অনেক বেশি মানে কি বলে এটারে মানে সবসময় একটা মানসিকভাবে গ্লুমি অবস্থায় থাকে না আমাদের হাউসওয়াইফরা, আসলে তা উচিত না। আমাদের থেকে ওনারা অনেক বেশি ভালো আছে। জি, আর যেটা বলা হয় যে আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধলে আমরা সাথে সাথে চিকিৎসকের কাছে যাই, কিন্তু মনের ক্ষেত্রে আমরা কি করব, মনের অসুখ হলে তখন কি করার আছে? মনের অসুখ হলে সবচেয়েতে নিজেকে, নিজের মনকে জিজ্ঞেস করার আছে যে অসুখটা আসলে কি। অসুখ তো একটিতে আটকা থাকে না, অনেক ধরনেরও তো ভালো লাগা আছে, তা ওই একটি অসুখের জন্য অন্য ভালো লাগাগুলোকে আসলে মানে বিসর্জন দেওয়া ঠিক ঠিক না। এবং বই পড়া কিন্তু একটা খুব ভালো একটা অভ্যাস। হ্যাঁ ভীষণ, আমার তো মনে হয়েছে আমি মানুষ চিনি বই পড়ে। জি, আমি মানুষের সাথে মেশার সুযোগ পাই কম, আমি মানুষের সাথে আড্ডা দেওয়ার সুযোগ পাই কম। আমরা অনেক মানুষ একসাথে কাজ করি কিন্তু একে অন্যকে জানতে পারি না, কারণ আমরা সবসময় ব্যস্ততার মধ্যে থাকি। তো আমি মানুষ চিনি আসলে বই পড়ে। জি, বিনীতার প্রচ্ছদ সম্পর্কে একটু জানতে চাই। প্রচ্ছদ করেছেন আল নোমান। আচ্ছা, তো এখানে আসলে হরেক ধরনের গল্পের সংমিশ্রণ, তো একটু অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আবারও বইয়ের গল্পে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী ও পরিচালক নাজনীন হাসান চুমকি। চলে যাচ্ছি আবারও তার কাছে। আপা, এবারের বইমেলায় তো আপনার প্রকাশিত এটা প্রথম বই, এবং নতুন যারা লিখছে বা নতুন যারা সামনে এগিয়ে আসছে সাহস করে আসলে, তাদের জন্য আপনার কি বলার আছে? আমার তো কিছু বলার নেই, কারণ আমি নিজেই তো নতুন। সাহস যোগানোর জন্য যদি কিছু বলার থাকে, সাহস যোগানোর জন্য আমার কথা হলো যে নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমার এই গল্পটি, অবশ্যই আত্মবিশ্বাস থাকে বলেই মানুষ লিখে, তো একবার আসলে বই আকারে বের করা উচিত, তাহলে বোঝা যাবে যে আরও কত লেখার উৎসাহ না অটোমেটিক চলে আসে। তো একটি বই, সেটি যেমনই হোক, যেই প্রকাশনী থেকেই হোক, বের হোক না, কারণ আমরা তো আসলে চাইলেই কোনো নিউজ পেপারে লিখতে পারি না, কারণ সব নিউজ পেপার তো নবীন লেখকদেরকে আসলে সুযোগ না মানে নির্ভর হতে পারে না, কারণ একটি নিউজ পেপার তো অনেক অনেক মানুষ পড়ে না, লাখ লাখ কোটি কোটি মানুষের হাতে যায়, তো সেই সুযোগটা দিবে না। কিন্তু যখন এটি বই হয়ে আসছে প্রকাশকের মাধ্যমে, তো তখন হয় কি, আরেকটু লেখার মানে ইচ্ছাটা না অটোমেটিক চলে আসে। তো আমি বলবো যে সাহস রাখা উচিত একটা বই বের করবার। এই উৎসাহটা আপনি কবে পেয়েছিলেন, বা বিশেষ কোনো ঘটনা আছে কি আমাদের সাথে শেয়ার করার জন্য? না 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 না, আমি আসলে লিখি অনেক দিন ধরে, মানে লিখি মানে আমার লেখা গল্প এবং নাটক কিন্তু একদম আলাদা। আচ্ছা, এই গ্যারান্টি আমি দিতে পারবো যে নাটকের, নাটক যা লিখেছি সেটা নাটকই, একদমই কথোপকথন সিচুয়েশন ওইভাবে এসেছে, আর গল্প হলো অনেক বেশি বর্ণনাত্মক আমার, একদমই গল্পের মতনই। তো গল্প হয় অনেক ধরনের, আমি একটু বর্ণনাত্মক লেখা লিখি। তো এই জিনিসগুলো না, হঠাৎ একটা লেখা লিখতে ইচ্ছে হলো, মাথায় ভর করলো, দেখা গেল যে আমি রাত 3টার সময় ঘুম থেকে উঠে আমি লিখতে বসে গেছি, এইভাবে লেখা। কিন্তু কখনো এটি বই আকারে আসবে এটা আমার ভাবনাই ছিল না কখনো। বিনীতাতে যে কয়টি গল্প আছে সেখান থেকে কোনো স্পেশাল কোনো গল্পের কথা কি আমাদের সাথে একটু শেয়ার করা যায়? স্পেশাল গল্প আমি বলবো নিউজ পেপার একটি গল্প আছে, আর আমরা আসলে ভালোবাসা
আমার এর মধ্যে একটি গল্প আছে, সেটি হলো ভালোবাসা। ভালোবাসা বলতে নারী পুরুষের প্রেম বুঝি, বা নারী পুরুষ একে অপরের সাথে অভিমান মান এগুলো নিয়ে কথা বলে সেটি বুঝি। আমি পাঠককে বলবো যে আমার ভালোবাসার গল্পটি একটু পড়তে, একদমই আলাদা, একটু ধাক্কা খাবে। আর বইমেলার অভিজ্ঞতা যেহেতু শুনছিলাম, পাঠকরা যখন আপনাকে একভাবে দেখেছে, চিনেছে, এখন নতুনভাবে আবার জানছে, তারা আপনার সাথে যেভাবে ইন্টারাকশন করছে সেটা আপনি কতটুকু এনজয় করছেন, বা খুব মেমোরেবল কোনো কথা তারা বলেছে কিনা আপনাকে কখনো? হ্যাঁ, মেমোরেবল কথা মানে আমি বললাম না, সেবা প্রকাশনীর বই কিনতে গিয়েছিলাম। যখন আমি কিনতে যাচ্ছি তখন বইমেলায় এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন যে আপা কংগ্রেচুলেশনস, আপনার তো প্রথম বই এসেছে। বললাম থ্যাংক ইউ। বলে যে আমার ফ্রেন্ড লিস্ট, ফেসবুক ফ্রেন্ড লিস্টের এক বন্ধু, উনি দেখলাম আপনার বইটি নিয়ে সুন্দর একটি স্ট্যাটাস দিয়েছে, আমার কেনার আগ্রহ বেড়ে গেছে। তো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তবে এটাও ঠিক যে আমি যখন বইমেলার নাগরী প্রকাশনী 225-226 স্টলের সামনে দাঁড়াই, তখন আমি আসলে ফিল করি আমি বিনীতার লেখক, আমি অভিনেত্রী নাজনীন হাসান চুমকি নয়। অন্য পরিচয়গুলো একদমই, কারণ একজন মানুষ হিসাবে আমি হরেক রকম পরিচয়ে মানে এখন আপনাদের সামনে পরিচিত। তা যখন যেই কাজটি করছি আমি ঠিক তখন সেই মানুষটি থাকতে চাই, কারণ আমি নাজনীন হাসান চুমকি, আমাকে দেখে বইটা কিনে নেবে সবাই। নেবার পর আসলে যদি না পাই, লেখককে খুঁজে না পাই, তা আমি চাই যে লেখক হিসাবেই আমাকে খুঁজে নিক। চমৎকার ভাবনা। যেহেতু এবার বই পেয়েছি, আশা করছি যে সামনের বছরও পাবো বা তার পরের বছরও পেতে পারি, সেই আশা আসলে আমরা করতেই পারি, প্রত্যাশা রাখতে পারি। সাহস দেখাবো কিনা ভাববো। আচ্ছা, আপনাদের অনুভূতি জানি। অন্যান্য গল্পের দিকে যদি যেতে চাই, অনেক অনেক ব্যস্ততা চলছে, মঞ্চের ব্যস্ততা আছে, টেলিভিশনের কাজ চলছে, সব কিছু নিয়ে এখন সব থেকে বেশি ব্যস্ত আছেন কোন ধারাতে? আমি আসলে সব কাজই ব্যালেন্স করে করি। তো আমার যখন রিহার্সাল থাকে তখন আমি আসলে শুটিং করি না, আবার যখন শুটিং থাকে সেই ডেটটাও রিহার্সালে রুমে জানিয়ে দিই। আর পাশাপাশি আমি একটু অলস মানুষ, ওই যে বললাম যে বাইরে আড্ডাটা ঠিক মতো দেওয়া হয় না, বা বাইরে খুব বেশি যানজটে শহরে মুভ করতে পারি না, বাসাতেই থাকি, তখন আমি লিখি। আচ্ছা, তখন আমি লিখি, আমার মতো আমি সিনেমা দেখি, আমি আমার মতো পড়ি। তো সব কিছুই আমার এত গোছানো বলবো না, বাট এত সুন্দরভাবে আমার জীবনে রেডি থাকে যে কোনো কিছু ব্যালেন্স করে চলতে আমার অসুবিধা হয়নি। তবে দিন যত যাচ্ছে বয়স তত বাড়ছে, বয়সের সাথে সাথে আগ্রহ থাকলেও শরীর অনেক সময় সাপোর্ট করে না বা করবে না সামনে, সেই জন্যে আমি অনেক বেশি মনোযোগী হতে চাই থিয়েটারে। আচ্ছা, কারণ থিয়েটারে আমার এনার্জিটা অনেক বড় একটি পাওয়ার, এবং সব থেকে ভালোবাসার জায়গাটা আসলে সেটাই আপনার ক্ষেত্রে, আমি এটা জানি। আবারও গল্পে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবে। বিরতির পরে আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী ও পরিচালক নাজনীন হাসান চুমকি। চলে যাচ্ছি আবারও তার কাছে। আপা, অনেক গল্প শুনছি এবং যেটা বলছিলাম যে প্রতিবারই তো ভিন্ন ভিন্ন ভাবনার কথা জানি, তো নতুন একটা কাজের কথা নিয়ে একটু আপনার ভাবনার জায়গা থেকে জানতে চাই, কারণ এটাও আসলে অনেক স্পেশাল আপনার কাছে আমি জানি। জলবাসরের গল্প একটু জানতে চাচ্ছি, যেটা মঞ্চায়িত হয়ে গেছে এবং সামনে আর কবে কবে মঞ্চায়িত হবে? মঞ্চায়িত হয়েছে মোট দুটি শো, আর সামনে আমরা এই মার্চে আমাদের শো করবার ইচ্ছা আছে আরও দুটি। তো আমরা অলরেডি মার্চের রিহার্সাল টাইম জানি, সেই রিহার্সাল টাইমে রিহার্সাল করব, আবারও মঞ্চে উঠবো জলবাসর নিয়ে। জলবাসর মাসুম রেজা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ওনার লেখা এবং ওনার নির্দেশিত একটি নাটক। জলবাসরের সবচাইতে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের প্রতিটি অভিনয় শিল্পীর জন্যে, সেটি হলো যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেই প্রবলেমটা এখন সবচাইতে বড় কনসার্ন হয়ে গেছে, সেটি হলো আবহাওয়া। এবং আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি, আমরা যেভাবে প্রকৃতি
প্রকৃতির সাথে অসৎ আচরণ করছি, সেই প্রকৃতি কিন্তু আমাদের অনেক বড় একটি বান্ধব। হ্যাঁ, প্রকৃতির উপরে কিন্তু আমাদের অনেক নির্ভরশীল থাকতে হয়। আমাদের বাংলাদেশকেই অনেকবার বাঁচিয়ে দিয়েছে আমাদের সুন্দরবন। ঠিক ওই বিষয়টি আমাদের প্রায় 2 ঘন্টার নাটকের মধ্যে উঠে এসেছে, এবং শুধু ওটি বাংলাদেশ না, একদম পুরো ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী যেই সমস্যাটা আমরা প্রতিনিয়ত ফিল করছি, মুখোমুখি হচ্ছি, সেই সমস্যাটি মাত্র মানে প্রায় 2 ঘন্টার নাটকের মধ্যে এসেছে। এবং অসাধারণ লিখেছে মাসুম ভাই, এবং এটি আমাদের উপরে আসলে ডিপেন্ড করে যে এত ভালো ভালো ডায়ালগ, এত মানে অথেন্টিক একটি বিষয় আমরা অভিনয় শিল্পীরা কিভাবে মঞ্চে নিয়ে আসছি, আমাদের মাধ্যমে মানুষ জানছে, এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। অনেকটা বছর আপা আপনি মঞ্চের সাথে আছেন, অভিনয়ের সাথে আছেন, এখনো যখন এরকম একটা ক্যারেক্টারে কাজ করতে যাওয়ার সুযোগ হয় বা সুযোগ পান, ক্যারেক্টারটা কি করে আসলে অ্যাডপ্ট করেন? ক্যারেক্টারটা তো অ্যাডপ্ট করতেই হবে। যেমন জলবাসরে আমি দর্শী যে ক্যারেক্টারটি করি, সেই ক্যারেক্টারটি একদম নতুন। আচ্ছা, মানে একই মানুষ যে আমাদের চারপাশে আসলে হাজারও না লাখো টাইপের মানুষ, সুতরাং আমি তো এখনো লাখ কাজ করি নাই, তো প্রতিনিয়তই একটি না একটি মানুষ হয়ে আমি আসলে কাজ করছি। এটি একজন অভিনেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটি একজন অভিনেতার কাজ করার আসলে সবচেয়ে বড় অনুপ্রেরণা, এবং নিজের অনেক কিছুকে বাদ দিয়ে, আমার হাঁটা চলা ম্যানারিজম বলা সমস্ত কিছুকে বাদ দিয়ে আর একজন অর্চি হয়ে ওঠাটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। সত্যি এই চ্যালেঞ্জে আসলে আমরা প্রতি মুহূর্তে আসলে সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেন যাচ্ছি। টিভি নাটকের কথা যদি জানতে চাই, এই মুহূর্তে আসলে কি ব্যস্ততা আছে? সামনে তো বেশ কিছু বিশেষ বিশেষ দিন পাচ্ছি আমরা। টিভি নাটকে মাঝে কয়েকটি 1 ঘন্টা করেছি, আর প্রতিদিনের একটি সিরিজ যাচ্ছে দীপ্তি টিভিতে, আরেকটি লম্বা সিরিজের কাজ শুরু হয়েছে, আছি, ভালো আছি। আর চলচ্চিত্র নিয়ে কি পরিকল্পনা হচ্ছে? চলচ্চিত্র তো আমি নিজে ডিরেক্ট করার কথা এখনো ভাবিই নাই, আর আসলে আমি আসলে চরিত্র করতে চাই এখন, কারণ আমার লাস্ট দুটো চরিত্র আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যে মানুষের চোখে এখনো ওই ঘানির মেয়েটা বা একই বৃত্তের মেয়েটা হয়ে আছি আমি, তো ওটা ব্রেক করাটা না খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আমি এখন চাইলেই যে কোনো একটি সিনেমাতে অভিনয় করতে পারি, কিন্তু তখন না আমার যারা দর্শক আছে ওনারা কষ্ট পাবেন যে ওই ক্যারেক্টারটার পরে আসলে চুমকিয়ে পারে এটা করা ঠিক হয়নি বা চুমকির এটি করা ঠিক হয়নি, তো দর্শকদের জন্যই তো কাজ, তো দর্শকদের ওই ভালো লাগাটা আমি আসলে ব্রেক করতে চাই না, তাই আমাকে সিনেমাতে কম পাওয়া যায়। তো আমি এমন একটি চরিত্র করতে চাই যেটি তারা আলাদাভাবে দেখবে। যেহেতু আপনি বলছিলেন যে এখনও আপনি চরিত্রে কাজ করতে চান, এতটা বছর পরেও কি তাহলে ওই চরিত্রের জায়গাটায় স্যাটিসফ্যাকশন এখনো আসেনি? আমি যখন মিডিয়াতে কাজ করা শুরু করেছি তখন ডেফিনেটলি আমার বয়স কম ছিল, 96, তো 96 থেকে আমি কাজ শুরু করেছি, পুরোপুরি এসেছি 99-এ। আমি আসলে তখনও নায়িকা হতে চাইনি, আমি একদম স্পেসিফিক শব্দটাই ব্যবহার করলাম, আমি একজন অভিনেত্রী হতে চেয়েছি। তো অভিনেত্রী হতে চেয়েছি বলেই বোধ হয় আমি আমার যেটা করতে মন চাই আমি এখনো পর্যন্ত সেটা করতে পারি, আমি এখনো হাত পা ছড়িয়ে কথা বলতে পারি, আমি এখনো মন চাইলেও রাস্তায় বের হয়ে একটু ফুটপাতের দোকানে চা খেতে পারি, এবং এই জীবনটাই আমি খুব আনন্দ পাই। চমৎকার। এখনো যদি কোনো স্বপ্নের কথা জানতে চাই, কোনো স্বপ্ন কি এখনো বাকি আছে? আমি আসলে ওইভাবে ঠিক স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন আঁকতে ভালোবাসি, তার মধ্যে একটি হলো এই যে বিনীতা, আমি প্রতিনিয়তই আমি ওই স্বপ্নটাই আঁকতে চাই যে আমি যা করছি মানুষের মঙ্গলের জন্য করছি, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাচ্ছে না, আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না, আমি কোনো মিথ্যা বলছি না, এবং ওই চেষ্টাটাই করে যাচ্ছি। চমৎকার। সব কাজের মাঝে আসলে নিজের মনুষ্যত্ব টিকিয়ে রাখা এবং যে মানবিক ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে ভাবনাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অনেক ধন্যবাদ আপা আজকে বেলা শেষের আয়োজনে আসবার জন্যে। থ্যাংক ইউ অর্চি।
প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসএটিভির পর্দায় চোখ রাখবেন।